তেজে আল্লাহর গোলাম হে নবীর গোলাম না গোলাম না মাতুন না খানে দলিল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জানুর মাঝে ঘুমাইলা আর ঘুমার সময় তা নহি আওয়া শুরু হইল মাগরিবর আসরের নামাজের সময় ও অবস্থায় গিয়া মাগরিবর রক্তাইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুকে দি জোর ধরে পানি ফোলা শুরু হইল আল্লাহর হাবিবর গাল মুবারকত আলী রাদিয়াল্লাহু তাআলা সকুর পানি ফোলল হুজুরের ঘুম ছাড়লো জিগাইলা আলী তুমি খান্দো কেনে মাদা ইউ কি কা ওর আলী ফরমাইলে রাসূলুল্লাহ আসরের নামাজের ওয়াক্ত গিয়া মাগরিবর হয়ে গেছে হুজুরে ফরমাইলে কজা ফরাইলি ভাই তাইন কজা ফরমু কি ফরতাম না ইকান না কইয়া তার সেরার মাঝে ওলা একটা আবা আইলো ওলা একটা বাপ আইলো যে আমি আল্লাহর আল্লাহর নবীর গুলামি তাসলাম আর আমি কিতা লাগি কজা নামাজ পড়তাম বুঝাইতে চাইলে ওখান আপনার সাহাবি আপনার সাসার গরো ভাই জীবনে কোনোদিন নামাজ কজা করছি না কজা পড়তাম মাতুন না তান কথা মানে তান চেহারার ভাবে বুঝা যার আমি তোর তাজা আসর অক্ত নামাজ পড়তাম সাই রসুল্লাহ তান চেহারার ভাব দিকে বুঝে নেই গুরুতর এক কথা কইলে মানছেন না মানছেন আপনি বুঝবেন না আদবের কারণে না করতে পারে না আর আল্লাহ নবীর চেহারা দেখতে কইন বুঝে পড়ছে না তান তোর তাজা আসর অক্ত নামাজ পড়তা আদা পড়তা খোঁজা নাই আল্লাহ নবী দোয়া করলা কেল করে শুনবা اللهم إنا عليا في طاعتك وطاعة رسولك فرد الشمس يا الله علي أفنار غلامي تسلا أفنار نبير غلامي تسلا আর অবস্থায় তা নাসর নমাজের টাইম গেছে কি মাগরিব হয়ে গেছে আল্লাহ যেন সূর্য আইলে আসর রক্তায় অন সূর্য আনিয়া দেও আলী রে তোর তাজা আসরের নামাজ পড়বার ব্যবস্থা করিয়া দেও আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ সূর্য তুলিয়া ঠিক আসরের টাইম আনিয়া দিছেন আপনারা বুঝলে আসরের টাইম কোন সময় আয় খালি দুজনের আসরের নামাজ শেষ হয়েছে আবার সূর্য লুটি গেছে সূর্য ডুবি গেছে মানে মূল টাইম আসছে আবার পরে মাগরিবের নামাজ পড়লাম এখন আমি যেখান কইতাম চেয়ার আর আপনারা বুঝাইতাম চেয়ার কথাটা হইল ওখান রসুলুল্লাহ সামনে দোয়া করতা যে আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতি রাসূলিকা ও আল্লাহ আলিয়ে তো অত সময় আল্লাহর রসুল তোমার রসুলের এতাত আসলা রসুলুল্লাহ কইলা এখানে আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ও আল্লাহ আলী তোমার গোলামই তাসলা তোমার রসুলের গোলামই তাসলা তার মানে হইল আল্লাহর গুলামি রসুলের গুলামি রসুলের গুলামি আল্লাহর গুলামি আল্লাহর রসুলের গুলামি যে করছে হে আল্লাহর গুলামি করছে বুঝা গেছে নি সাহেব তাইলে আমরা রসুলের গুলাম আল্লাহর গুলাম গুলাম কইতে কোনো অসুবিধা আল্লাহ যদি আমরা গসিল আইন মাথুকা এর চেয়ে বড়ো আর দুনিয়ার কিছু আসে নি এর লাগি একগুলো মানুষ যারা আল্লাহর নবীরে আমরা লেখান দেখুন আর আরোগ্র মানুষ যারা নবীরে আল্লাহর হাবিব আল্লাহর রসুল দেখুন সুবহান আল্লাহ যারা আমরা লেখান মানুষ দেখুন এরা বেঈমান হয়ে গেছেন আর নামে যদি ইমান আনেন তারা মুনাফিক হয়ে গেছে আর যারা আল্লাহর হাবিব রে হাবিবুল্লাহ নজরে দেখছে এরা পাক্কা ইমানদার হয়ে দুনিয়াতে বিদায় নিচ্ছে আমি তোরা একটা হাদিস আপনার খেদমতে গুজারিশ করি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌমর বিচারক গেছেন গিয়া সমস্যার সমাধান করি একটা সুলে করার লাগে গেছেন সুলে করার লাগে গেলে আইতে নমাজও রক্ত হয়ে গেছে সময় আপনারা খেয়াল করিও নেন যেন নমাজও রক্ত যেহেতু হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা তানে জিগাইলা নমাজও রক্ত হয়ে গেছে কিতা করতো আমরা নমাজ পড়লিতাম নি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা ওই আমরা নমাজ পড়লিতাম আজান হইলো একামত হইল ইমাম সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজান একামত চলের ইমামতি করলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইমামতির একটা পর্যায়ে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলে পরে সাহাবায়ে কেরামে বুঝছেন রাসূলুল্লাহ আইছেন তখন সাহাবাই কেরামে ওই দেখরানি ওটার নাম হইল আত্তালি এটা না জায়েজ হারাম
এটা নাজায়েজ, এটা মুমিনর খাম না, এটা কাফিরর খাম। আজকাল আপনারা দেখবেন এটা ইসলামী দলের মিছিল চলে কিতা দিয়া দেখছি, এটা দেখছি গতকালকে আজকে খেসিয়া দেখছেন তো, এটা ওটা চলে, এটা নাজায়েজ। জায়েজ কোনটা বুঝছেন তো, ওটা জায়েজ, বুঝা গেছে না? এখন যে সময় আল্লাহ নবী সরকারে কায়নাত তশরিফ আনছেন, নমাজের ফয়লা রাখা তো খালি খাড়া হয়েছেন আর রসুল্লাহ তশরিফ আনছেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামে বুঝিয়া কিতা করছেন, ওলা মারা শুরু করছেন। ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফি ফি সলাতিহি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাইন নমাজ তো না, তাইন মাথা ফিরাইতে না, তাইন নমাজও আসেন লাগিয়া আসেন কিবলা মুখে। কিন্তু যে সময় ফালাম্মা আকসারা আকসারা নাসু তসফিকা, যখন সাহাবায়ে কেরামে তসফিকটা বেশি পরিমাণে বাজাইতরা ইলতাফাতা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথা ফিরাইলিছে। আচ্ছা সাহাব হল, আপনি কিবলা মুখা আসেন, মাথা তো কিবলা মুখা থাকতো না, মাঝো মাতুন না, কিবলা মুখা হওয়া ফরজ না ফরজ নাই? ফরজ। এখন যদি ইলা মাথা ফিরাইলেন নমাজ রইব না, ভাঙ্গি দিব, ভাঙ্গি দিব। আমরা নমাজ ভাঙ্গিবা লাগি শেষ করবা লাগি ডাইনি বাবু সালাম ফিরে, মনে রাখবা সালাম ফিরানোর সময় খুব মনোযোগ, ওই তা করি ইলা নাই, এতটা হুশ করিয়া ও পরিমাণ না আইলে, ই পরিমাণ ওইলে নমাজ ভাঙ্গে না। ও খান বরাবর আমরা মেসবে কিতাই গেছেন, খান বরাবর মাথা যাই জোলা নানি, মনে মনে রয়েছে নি তা কইসলা মক্তব্য কইছ। বাস যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি তালি হুনছেন তসফিক হুনছেন, তখন মাথা ফিরাই লেছেন পার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাইন দেখুন রাসূলুল্লাহ তসফিক আনছেন ওর কাছে, সুবহানাল্লাহ। আচ্ছা ফা আশারা ইলাইহি রাসূলুল্লাহ আনিম কুস মাকানাক, রাসূলের বাক্সে ইশারা দিয়ে বুঝাইতে চান আবু বকর তুমি তোমার জায়গাত থাকো, তুমি ইমামতি তনে হরিয়া আইও না। ও ভাই হল এক হদিস যদি বালা করি বুঝেন আকিদা দুরুস্ত হয়ে যাবে। রসুল্লাহ ফরমেন আবু বকর তুমি তোমার জায়গাত তাকিয়া নমাজ পড়াও। ফারাফা আবু বকর ইয়াদাইহি, আবু বকর সিদ্দিকে এটা তো মাত কথা না নি, আর নমাজের কুচু রয়েছে নি, তাই না? ওলা আজ জোড় করে, ওলা আজ জোড় করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা করেন যে বুঝাইতে চান যে আমি আপনার সামনে নমাজ পড়াইতে পারতাম না, জুড়া তখন ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিকা, আর কোন যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর, তবে আপনারে পিছনে রাখিয়া আমি নমাজ পড়াইতাম পারতাম না। আদবর সাথে হুকুম রে তাই কিতা কররা, মানে পালন তো করা নাই কেন, আদব আছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি হই আর, আমি আপনার ই কথা অন্তত মানতাম পারতাম না, আমার মাফ কর। আর তুলে বোঝা যায় না নি মাফ সোয়া। আচ্ছা সুম্মাস্তা খারা আবু বকরিন হাত্তাস্তাওয়া ফিসফে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পর্যায়ে তাই ফয়লা যে সফ আছে ইমামতির জায়গা তো ইয়া ফয়লা সফ আচ্ছ, আওয়ার পরে ফালাম্মান সরাফা, যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ ভড়াইলা, কালা ইয়া আবা বকর, হুজুরে জিকে নো আবু বকর মা মানাকা আনতাস পুস্তা ইজ আমার তুকা, আমি নবিয়া নির্দেশ দেওয়ার বাদে তোমার নমাজ ওর ইমামতি করতে খে বাধা দিল, কিতায় বাধা দিল? ফকালা আবু বকরিন, আবু বকর সিদ্দিক জবাব দেন মা কান আলি ইবনে আবি কুহাফাতা আন নুসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কুহাফার বেটা আবু বকরের ইলা সাহস হইছে না রাসূলুল্লাহর পিছনে রেখে তেন আগে ইমামতি করবা। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নির্দেশ করছেন শতবার আপনার নির্দেশে আমি মানি, আপনি রুইয়ে জমিনে এখনো আসেন আর আপনি মসজিদে আইসেন আপনি পিছিয়ে নমাজ পড়বা আর আমি আগে নমাজ পড়াইম, আবু কোহাবার বেটা আবু বকর তো বেয়াদব নাই, সুবহানাল্লাহ কইতেন না? এর লাগি আমরা ছাত্র হলে যদিও নমাজ পড়ার সময় সব পুরা করার লাগি
ছাত্রগণ আগর সুবহ আমরা লগে নামাজ যায়, নামাজ শেষ করার সাথে সাথে সালাম ফিরানির লগে লগে খরাদি ফিসলি যায়, ফিসেন না ফিসে না, এটা কি তা আদব নি না আদব নয়? এরপরে দোয়ার বাদে হেন এর খরচ সব ইয়া নমাজ পড়ে, কথা ঠিক নি না? ই আদব খান তো নেই শিখছেন সাহাবায়ে কেরাম, এক গুরুর ছাত্র হলে গোসাইয়া উস্তাদরা টেলাইয়া আগে যায়, আর আরো গুরুর ছাত্র হলে এটা লগে নমাজ পড়ে নমাজের স্বার্থে, কিন্তু লগে লগে আদবর লাগে কিতা করে পিছু নেয়, বাপ দাদা উস্তাদ হলে এই তাজিম করা দরকার আছে না নাই, এটা যে করব বোঝা গেল তার মাঝে আদব আস। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহি জবাব দেওয়ার বাদে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা রাআইতুকুম আকসারতুমুত তাসফিক। আচ্ছা দেখ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসফিক দেওয়াটা আত্তালি দেওয়ার বিষয়ে বর্ণনা করলাম, তাহলে আমরা বুঝ পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতা করলা মাতিলা, মাতিয়া তাইন করার সহ আইলা রাসূলুল্লাহ ইমামতে গেলা, রসুলের পাকসামে ফয়লা তুমি নমাজ পড়াইছেন না, রসুলের পাকসামে যে তাইন যে কিতা করলা ফিসর সফা আইছেন, নমাজ ভাঙছে না নমাজ জাগাত রয়েছে, নমাজ জাগাত রয়েছে, সুবহান নমাজ জাগাত রয়েছে। কি আদব আসিল, আদবর আর একটা হাদিস কই, রসুলের এতাত আল্লাহর এতাত, আল্লাহর নবী লগে আদব দেখানোর কারণে তার নমাজ ভাঙছে না নমাজ জাগাত রয়েছে, রসুল্লাহ আগে গেছেন নমাজ জাগাত রয়ে গেছে আলহামদুলিল্লাহ।